ক্লাস ইলেভেনে সমযোজি বন্ধন সংক্রান্ত যে বিষয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনস ফর দ্য ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন কোন শর্তে গঠিত হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা পয়েন্ট ওয়াইজ এগোবো ফার্স্ট পয়েন্ট লক্ষ্য করো যে যোজক ইলেকট্রন সংখ্যা যোজক ইলেকট্রন বলতে কোন একটা পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটা কি আমরা যোজক ইলেকট্রন ইলেকট্রন বলে থাকি সেই ইলেকট্রনগুলোকে তাহলে সেই যোজক ইলেকট্রনের সংখ্যা যদি চার পাঁচ ছয় অথবা সাত এইগুলোর মধ্যে কোনোটা হয় তখন দেখা যায় যে সেই মৌলগুলো পরস্পরের মধ্যে তখন তারা সমযোজ্যতা বা সমযোজি যৌগ গঠনের প্রবণতা দেখায় আর সারণীতে দেখা যায় যে এই মৌলগুলো পর্যায় সারণী গ্রুপ ফরটিন ফিফটিন সিক্সটিন এবং সেভেন্টিনে অবস্থান করে তাহলে আমরা যে আমরা দেখো একটা ব্যাপার কি না যোজক ইলেকট্রন সংখ্যা যদি চার পাঁচ ছয় বা সাত হয় তাহলে এই মৌলগুলোর সাধারণ প্রবণতা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার কিন্তু যেহেতু দুটো মৌল যারা বন্ধন তৈরি করবে দুজনেই যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কেউই ইলেকট্রন বর্জন করবে না উভয়ই গ্রহণের প্রবণতা দেখাবে সেক্ষেত্রে নিষ্ক্রিয় যে গ্যাস নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস তার মতো গঠন কাঠামো লাভ করতে হলে বন্ধন জোর গঠন ছাড়া এদের কোনো উপায় থাকে না তাই যোজক ইলেকট্রন সংখ্যা চার পাঁচ ছয় অথবা সাত হলে এরকম মৌলগুলোর মধ্যে সাধারণত কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হয় এবারে নেক্সট পয়েন্ট আসি আয়নন বিভব দেখো আয়নন বিভব এর মান উচ্চ হতে হবে এবং সাধারণত পি ব্লক বিশিষ্ট পি যে মৌলগুলো তাদের দেখা যায় যে আয়নন বিভবের মানটা উচ্চ এবং তারাই বেশিরভাগ কোভ্যালেন্ট যৌগগুলো তৈরি করে এখন এখানে লক্ষ্য করো যে আয়নন বিভব মানে কি আয়নন বিভব মানে হচ্ছে পরমাণু সর্ববৈষ্ঠ কক্ষ থেকে ইলেকট্রনকে বিতাড়িত করতে যে মিনিমাম এনার্জি দরকার হয় সেটাকেই বলা হচ্ছে আয়নন বিভব তাহলে আয়নন বিভবের মান উচ্চ হলে তাহলে সেই পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না অর্থাৎ উল্টে বরং ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখাবে তাহলে যদি ইলেকট্রন বর্জনের প্রবণতা না থাকে আমরা জানি আইনীয় যৌগ তৈরি হতে হলে একটা পরমাণুকে ইলেকট্রন ত্যাগ করতে হয় আর একটা পরমাণুকে ইলেকট্রন গ্রহণ করতে হয় তাহলে উচ্চ আয়নন বিভাব হলে কি হবে না উভয় পরমাণুই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে বর্জন করতে চাইবে না সেক্ষেত্রে সুস্থিতি লাভের উপায় হল সমযোজি বন্ধন ইলেকট্রন জোর গঠন পরে আসি ইলেকট্রন আসক্তি সমযোজি বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু দুটির ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তি প্রায় সমান হতে হবে দেখো এই ইলেকট্রন অ্যাফিনিটি বা আসক্তি এটা ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে বোঝায় ইলেকট্রন আসক্তির মান যত বেশি তত ইলেকট্রন গ্রহণের প্রবণতাও কিন্তু বেশি তাই এই ক্ষেত্রে বলা যেতে পারে যে ইলেকট্রন আসক্তি যেটা সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুগুলোর সেগুলো যদি সমান হয় তাহলে দুজনেই সমপরিমাণ পরিমাণে ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে এবং সেক্ষেত্রে কেউই কিন্তু ইলেকট্রন বর্জন করবে না এবং তার ফলটা হলো এই যে সেই ক্ষেত্রে যে ইলেকট্রন আসক্তি আমরা বলছি সেই ইলেকট্রন আসক্তির মানটা যেহেতু তাদের দুজনেরই সমান তাই এক্ষেত্রে জোর গঠনের বন্ধন জোর গঠনের প্রবণতা বাড়বে এটা আমরা বলতে পারি নেক্সট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা সমযোজি বন্ধনে আবদ্ধ ইলেকট্র আবদ্ধ যে গুলো আছে সেগুলোকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা পরমাণুদের সেটাই তার ইলেকট্রোনেগেটিভিটি এটা আমরা ক্লাস টেনেও পড়েছি তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে যে দুটো মৌলের পরমাণু সমযোজি বন্ধন গঠন করবে তাদের ইলেকট্রোনেগেটিভিটির মানটা প্রায় সমান হতে হবে না হলে কি হবে যদি ইলেকট্রোনেগেটিভিটির প্রচুর পার্থক্য থাকে ইভেন থিওরিটিক্যালি যদি ধরেও নেওয়া যায় যে তাদের মধ্যে সমযোজি বন্ধন জোর গঠিত হলো কিন্তু একটা পরমাণু যার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি সে বন্ধন জোরকে নিজের দিকে সম্পূর্ণভাবে ট্রান্সফার করে নেবে এবং সেক্ষেত্রে চরিত্রটা চরিত্রের এগোবে বন্ধনের তাই ইলেকট্রোনেগেটিভিটি সমান বা প্রায় সমান হতে হবে এবারে চলে আসি নিউক্লিয় চার্জ এবং ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স অর্থাৎ আন্ত নিউক্লিয়ার দূরত্ব দেখো নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে তত সুবিধা কি নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত এবং নিউক্লিয় চার্জ যদি বেশি হয় তাহলে দুটো পরমাণু যখন বন্ধন তৈরি করবে তাদের নিউক্লিয়াস দুটোর মধ্যে যে ইলেকট্রন জোরগুলো থাকবে তাদেরকে নিউক্লিয়াস দুটো তীব্র আকর্ষণে আবদ্ধ করে রাখবে এই রকম যে বন্ধন যেখানে বন্ধন সৃষ্টিকার ইলেকট্রন জোর দুটো নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় সেই রকম বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী বন্ধন হয় এবং ইন্টার নিউক্লিয়ার ডিস্ট্যান্স অর্থাৎ নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে সেটাও যত কম হবে তত বন্ধনটা বা সমযোজী বন্ধনটা তত দৃঢ় হয় তত শক্তিশালী হয় তাহলে আমরা এই কটা পয়েন্ট যেগুলো এখন লক্ষ্য করলাম যে যোজক ইলেকট্রন সংখ্যা সেটা চার পাঁচ ছয় সাত হতে পারে আয়নন বিভব উভয় মৌলেরই যারা সমযোজী বন্ধন তৈরি করবে উচ্চমানের হতে হবে ইলেকট্রন আসক্তি প্রায় সমান হতে হবে ইলেকট্রন নেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান হতে হবে নিউক্লিও চার্জ এবং ইনিউক্লিও চার্জ বেশি হতে হবে ইন্টার নিউক্লিয়ার ডিস্ট্যান্স কম হতে হবে তো এই মোটামুটি যে পাঁচটা কন্ডিশন যে কন্ডিশন যে কন্ডিশনে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের প্রবণতা বেশি হয় সেগুলো আমরা দেখে নিলাম এরপরে আমরা চলে আসি যে আলোচনাটায় সেটা হলো যে ক্যারেস্টারিস্টিক্স অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড অর্থাৎ সমযোজি যৌগের যে বৈশিষ্ট্য সেই বিষয়ে আমরা আলোচনা করব দেখো প্রথম আসি এক নম্বরে ভৌত অবস্থা সমযোজি যৌগ যত রকমের পাওয়া যায় দেখা যায় সেগুলো সাধারণ উষ্ণতা চাপে কঠিনও হতে পারে তরলও হতে পারে গ্যাসীয় হতে পারে যেমন একটা কঠিন যৌগ যেটা সমযোজি যেমন চিনি গ্লুকোজ এগুলো সমযোচি যৌগ কিন্তু সাধারণ চাপ উষ্ণতায় কঠিন পদার্থ আবার দেখছি তরল পদার্থ যেমন সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে জল জল সাধারণ উষ্ণতায় তরল এবং এছাড়াও আরও অন্যান্য যৌগ ইথানল ইথানল আছে যেটা হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল ইত্যাদি বা গ্যাসীয় পদার্থ হতে পারে গ্যাসীয় পদার্থ যৌগ এরকম অনেক উদাহরণ আমরা জানি কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এগুলো সবই যৌগ কিন্তু সাধারণ উষ্ণতা ও চাপে এগুলো গ্যাসীয় পদার্থ এবং এক্ষেত্রে কঠিন যেটা ব্যাপারটা বলা হয়েছে এক্ষেত্রে এদের যে ভৌত অবস্থা এটা কঠিন বলা হয়েছে এই কঠিন সাধারণত এটাকে বলা হয় সফট সলিড অর্থাৎ এখান এই যৌগগুলো অর্থাৎ সমযোজী যৌগগুলো দু একটা ব্যতিক্রম বাদ দিয়ে কঠিন হলেও এগুলো কিন্তু নরম প্রকৃতির হয় অর্থাৎ সহজে সেগুলোকে ভাঙা যাবে আঘাত করলে টুকরো টুকরো হয়ে যাবে ইত্যাদি ঘটনাগুলো সহজেই ঘটে এদের ক্ষেত্রে এবারে নেক্সট আসি আচ্ছা এই কঠিনের ব্যাপারটা যেটা আমরা আলোচনা করছিলাম একটুখানি কথা বলে দিই এটা তুলনটা কিন্তু আইনীয় যুগের সঙ্গে করা হচ্ছে আইনীয় যৌগের কাঠিন্য সাধারণত বেশি আর যেগুলো হচ্ছে সমযোজি কঠিন যৌগ তাদের কাঠিন্য তুলনামূলকভাবে কম হয় এই ব্যাপারটাই বলা হলো পরের পয়েন্টে আসি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিছু ব্যতিক্রম ছাড়া আইনীয় যৌগের তুলনায় কম হয় কি না গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যতিক্রমও কিছু আছে যেমন সিলিকন কার্বাইড এসআইও টু ডায়মন্ড এদের এগুলো একটু ব্যতিক্রমী বাট ইন জেনারেল যেটা দেখা যাচ্ছে যে সমযোজি যৌগগুলোর গলনাঙ্ক স্ফোটনাঙ্কের মানটা কম হয় এখন কেন এরকম হয় সেটা যদি আমরা একটুখানি বুঝে নিই তাহলে বিষয়টা আমাদের সুবিধা হবে দেখো আমরা আমরা একটা বিষয় দেখে এসেছি যে আয়নীয় যোগে কি হয়েছিল সেখানে অনেকগুলো ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন এরকমভাবে একত্রে তীব্র কুলম্বীয় আকর্ষণ বলে আবদ্ধ থেকে একটা আয়নীয় যে ক্রিস্টাল বা কেলা সেটা উৎপন্ন করে তাহলে এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন অর্থাৎ ইউনিটগুলোর মধ্যে তীব্র আকর্ষণ বল বর্তমান কিন্তু সমযোজি যৌগের ব্যাপারটা কীরকম ধরা গেল সাপোজ আমরা ধরে নিচ্ছি সলিড কার্বন ডাইঅক্সাইড সলিড সিও বা কার্বন ডাইঅক্সাইড সলিড কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাবল বন্ড কার্বন ডবল বন্ড এখানে অক্সিজেনের কার্বনের অক্সিজেন এবং কার্বন এদের মধ্যে তীব্র আকর্ষণ বল সমযোজী বন্ধন থাকার কারণে আছে কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড অনুর সঙ্গে অন্য আরেকটা কার্বন কার্বন ডাইঅক্সাইড অনুর যে আকর্ষণ বল এর সঙ্গে এর আকর্ষণ বলটা কিন্তু দুর্বল বা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন তাহলে এখানে এক একটা ইউনিটের সঙ্গে অন্য একটা ইউনিটের আকর্ষণ বল কম বলে অণুগুলো অনেক বেশি একক বা ইন্ডিপেন্ডেন্টলি থাকে একটার সঙ্গে একটা আকর্ষণ বল কম বলে তাহলে এই ক্ষেত্রে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটকে আলাদা করতে হলে কম শক্তি দান করলেই সেই ঘটনাটা ঘটানো যাবে তাহলে সেই কারণেই গলনাঙ্কের বিষয় এবং স্ফুটনাঙ্কের বিষয় উভয় ক্ষেত্রেই আমরা দেখব যে সমযোজী যৌগগুলোর পারস্পরিক আকর্ষণ বল সেটা কিন্তু কম এবং সেই কারণেই আমরা বলবো যে সলিড কার্বন ডাইঅক্সাইড যেমন উদাহরণ হিসেবে দেখালাম তার ক্ষেত্রে ইউনিটগুলো একক একক ভাবে থাকে এবার যেগুলো ব্যতিক্রম যেমন সিলিকন কার্বাইড বা এসাই ওটু সিলিকা ডায়মন্ড ইত্যাদি এগুলোর ক্ষেত্রে দেখা যায় যেমন সিলিকন কার্বাইডের ক্ষেত্রে ক্ষেত্রেই সিলিকন তার যোজ্যতাও চার কার্বন তার যোজ্যতাও চার তাহলে সিলিকন কার্বাইড এর যে স্ট্রাকচার সেটা হলো সিলিকন কার্বন কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে এরকমভাবে কিন্তু তারা কি করে এরকম ইউনিটগুলো দেখো এরকমভাবে আর দেখাচ্ছি না এরকমভাবে কন্টিনিউয়াসলি তারা জালক বা একটা নেটওয়ার্কের ন্যায় তারা কিন্তু সজ্জিত থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু একটা ইউনিট যদি আমরা একটা ইউনিট এসআইসি হিসাবে যেটা লিখেছি সেই ইউনিটটার কথা ভাবি সেই ইউনিটটা অন্য ইউনিটের সঙ্গে কিন্তু অত্যন্ত শক্তিশালী সমযোজি বন্ধন দিয়ে কিন্তু আবদ্ধ থাকে সে কারণে এক একটা ইউনিটকে পৃথক করা অনেক বেশি কষ্টসাধ্য যদিও এটা একটা সমযোজী যৌগ ঠিক আছে একই রকমের বিষয় সিলিকা বা ডায়মন্ডের ক্ষেত্রেও ঘটে সেখানেও কিন্তু ইউনিটগুলোকে আলাদা করা কিন্তু এরকম নেটওয়ার্ক সলিড সেগুলো সেক্ষেত্রেও ইউনিটগুলোকে আলাদা করা কষ্টসাধ্য তাই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান বেশি হয় নেক্সট চলে আসি তরিত পরিবাহিতা সাধারণত তরল বা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না কারণ দেখো সমযোজী যৌগগুলো সাধারণত জলে বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় নিয়ে এলে যদি সেটা কঠিন থাকে বা যদি সেটা তরল অবস্থায় এমনিই থাকে যেমন জলের ক্ষেত্রেই বলছি তাদের ক্ষেত্রে কিন্তু সমযোজী যৌগরা নিজে নিজে আয়ন তৈরি করে না আর যদি আয়ন না তৈরি করে তাহলে কিন্তু সেগুলো তড়িতের পরিবাহীও হবে না সেই কারণেই কিন্তু সাধারণত এদের যে সমযোজী যৌগগুলো সেগুলো এই অবস্থায় তড়িৎ পরিবহন করে না যেমন চিনির জলীয় দ্রবণ চিনি সমযোজী যৌগ জলীয় দ্রবণে গেলেও আয়ন তৈরি করবে না তাই সেক্ষেত্রে তড়িৎ পরিবাহিতাও কিন্তু থাকবে না প্রায় থাকবে না বলাটা বেটার কারণ এখানে একটা কথা একটু বলে দিই জল যেটা আমরা দ্রাবক হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি জল কিন্তু নিজে নিজেই ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে গিয়ে খুব সামান্য পরিমাণে এইচ ও প্লাস এবং ও মাইনাস উৎপন্ন করে সেই কারণে ইভেন বিশুদ্ধ জলেরও পরিবাহিত একদম জিরো এটা বলা যাবে না খুব ক্ষীণ হলেও তার মধ্যে পরিবাহিতা থাকে তো যেহেতু জল উপস্থিত আছে তাতে চিনি যদি দেয়া হয় তাহলেও কিন্তু যেহেতু জল নিজেই ভেঙে কিছুটা ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে হাইড্রক্সোনিয়াম এবং হাইড্রক্সিলায়ন উৎপন্ন করে খুবই সামান্য পরিমাণে তাই কিন্তু বিশুদ্ধ জলও সামান্য হলেও তৈরিতে পরিবাহী এবারে চলে আসি ব্যতিক্রম এই আমরা জানি যে এইসিএল এইটা যদি গ্যাস আকারে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলে দ্রবীভূত করা হয় তাহলে সেখান থেকে এইচ থ্রিও প্লাস হাইড্রক্সোনিয়ামায়ন অ্যাকোয়াশ এবং সিএল মাইনাস এই দুটো আয়ন উৎপন্ন করে আয়নের উপস্থিতি হলো তড়িৎ পরিবাহিতার কারণ তাহলে আমরা ব্যতিক্রম সম্পর্কেও পরিচিত হলাম দ্রাব্যতা দেখো সাধারণত সমযোজি যৌগগুলো সমযোজি দ্রাবকে যেমন বেঞ্জিন কার্বন টেট্রাক্লোরাইড সিসিএল ফোর ইত্যাদি দ্রাবকে দ্রাব্য কিন্তু পোলার দ্রাবকে যেমন জল তাতে দ্রাব্য নয় এটা সাধারণ একটা কথা এক্ষেত্রে দ্রাব্যতা বিষয়ে যে কথাটা বলা হয় লাইট লাইক অর্থাৎ একটা নির্দিষ্ট পদার্থ তার সমজাতীয় দ্রাবকে দ্রবীভূত হয় তবে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে কেন সুগার অর্থাৎ কিনা চিনি অ্যামোনিয়া সিএল এগুলো কিন্তু সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কোলা দ্রাবক যেমন জলে দ্রাব্য তাহলে এগুলো ব্যতিক্রম একটু আছে পরবর্তী পয়েন্টের দিকে এগব রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ দেখো সমযোজী যৌগগুলোর যে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ সেটা আইনীয় যৌগদের তুলনায় ধীর গতিতে হয় অর্থাৎ আইনীয় যৌগদের তুলনায় ধীর গতিতে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এখন এই ঘটনাটা কেন এরকম ঘটছে সেটা আমরা একটা একটা বিষয়কে আলোচনা করলে সহজেই বুঝতে পারবো ধরা গেল এনএসিএল এর সঙ্গে সিলভার নাইট্রেট অর্থাৎ এজিএনও থ্রি রিয়াকশন করছে অর্থাৎ সিলভার সিলভার নাইট্রেটের দ্রবণে এর দ্রবণ বা উল্টো করলেও হবে যোগ করা মাত্র এ এর অধক্ষেপ সাদা বর্ণের অধক্ষেপ পড়ে এবং তার সঙ্গে এন এনও অর্থাৎ সোডিয়াম নাইট্রাইট উৎপন্ন হয় তাহলে এই যে পরিবর্তনটা ঘটছে এটা তৎক্ষণাৎ হবে এখানে এনএসএল এবং সিলভার নাইট্রেট উভয়ই কিন্তু আয়নীয় যৌগ তাহলে এদের ক্ষেত্রে বিক্রিয়াটা কেন দ্রুত হলো কারণ এনএসএল এর জলীয় দ্রবণে এনএ প্লাস এবং সিএল মাইনাস অলরেডি আয়ন আকারেই উপস্থিত আছে অনুরূপভাবে সিলভার নাইট্রেট দ্রবণেও এজি প্লাস এবং এনও থ্রি মাইনাস সেটাও অলরেডি আয়ন হিসাবেই উপস্থিত আছে দুটোকে যোগ করা মাত্র তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এজিসি এর অদক্ষেপ ফেলবে এটা এই কারণেই খুব দ্রুত গতিতে ঘটে কারণ রিয়াকশন করার উপযুক্ত যে আইনগুলো সেগুলো অলরেডি সিস্টেমে উপস্থিত থাকে কিন্তু আমরা যদি অন্য আদার রিয়াকশনের কথা যেগুলো কিনা সমযোজী যৌগদের ক্ষেত্রে ঘটে অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কিন্তু ধীর গতিতে হয় যেমন একটা উদাহরণ বলা যেতে পারে মিথেন অর্থাৎ এর সঙ্গে যদি ক্লোরিন গ্যাস মিশিয়ে বিক্ষিপ্ত সূর্যালোকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে এইচ সিএল উৎপন্ন হয় এটা একটা সমযোজী যৌগের মধ্যে বিক্রিয়া এই বিক্রিয়াগুলো যৌগ এবং সমযোজী মৌলিক অনু অবশ্য আছে এই বিক্রিয়াটা ঘটার ক্ষেত্রে খেয়াল রাখবে যে মিথেনে মিথেন অর্থাৎ সিএইচ ফোরে যে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো আছে সেটা দেখো চারটে আছে চারটে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে সেরকম চারটে কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে প্রথমে একটা বন্ধনকে ভাঙতে হবে সিএল 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 টুতে ক্লোরিন ক্লোরিন বন্ধন থাকে সেই ক্লোরিন ক্লোরিন যে বন্ধন এক বন্ধন সেটাকে ভাঙতে হবে তবে বিক্রিয়া করার উপযুক্ত হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণুদের পাবে এবং বিক্রিয়াটা সংঘটিত হবে তাহলে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে সাধারণত বন্ধন ভাঙতে হবে তারপর পুনরায় বন্ধন তৈরি হতে হবে এই সামগ্রিক প্রক্রিয়াটা ঘটতে হলে যথেষ্ট সময় লাগে তাই এদের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার যে গতিবেগ সেটা তুলনামূলকভাবে কম নেক্সট আসি যে বন্ধনের অভিমুখ সমযোজী বন্ধনগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট অভিমুখে সজ্জিত থাকে দেখো সমযোজী যৌগগুলোর যে গঠন সেটা আমরা যখন দেখব ঠিকঠাকভাবে তখন আমরা একটা বিষয় দেখতে পাবো যে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণু বলে একটা পরমাণু থাকে একটা সহজ উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে সাপোজ মিথেন মিথেনে কার্বনকে কেন্দ্রীয় পরমাণু বলা হয় কারণ কার্বনের চারপাশে অন্যান্য হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত থেকে চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত থেকে মিথেন তৈরি হয় কিন্তু যদি আমরা দেখি আমরা ক্লাস টেনেও পড়েছি লাবেলের ভ্যানটপ এবং যে মডেল সেখানে দেখেছি যে কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেন যে যুক্ত থাকে সেই চারটে হাইড্রোজেন যুক্ত থাকার ক্ষেত্রে তাদের মধ্যে অর্থাৎ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ধনটা একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এই রকম একটা কৌণিক তারা দূরত্ব বজায় রেখে বন্ধনগুলো তৈরি করে এবং এটা ত্রিমাত্রিকভাবে একটা চতুস্তলকীয় গঠন হয় এখন মিথেনের গঠন লিখতে গিয়ে এই যে নোটেশনগুলো আমরা ব্যবহার করছি এই নোটেশনগুলো হয়তো তোমরা প্রথম দেখছো আমি একটুখানি খালি উল্লেখ করে দিচ্ছি মিথেনের গঠন চতুস্থলকীয় দ্যাট ইজ ত্রিমাত্রিক হয় এই পেপারে সেটাকে ড্র করা পসিবল নয় কারণ আমাদের পেপারটা টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক কিন্তু মিথেন অনুটা হচ্ছে ত্রিমাত্রিক সে কারণে আমরা যেটা যেটাই এই খাতাতেই যদি প্রকাশ করতে হয় তাহলে তিন এই বন্ড এবং এই বন্ড এই তিনটে পরমাণুকে আমরা পেপারের তলে রাখতে পারি কিন্তু একটা এরকম এরকমভাবে ওপরের দিকে উঠে থাকবে আর এই দিকের হারিয়ানটা পেপারের প্লেনটা ভেদ করে নিচের দিকে থাকবে এই যে বন্ধনটা ওপরের দিকে উঠে আছে বলে আমরা কল্পনা করছি এটাকে বলা হয় আপ বন্ড আর যেটা পেপারের প্লেনটা ভেদ করে নিচের দিকে আছে সেটাকে বলা হয় ডাউন বন্ড তো এগুলোকে এইভাবে নোটেশান দিয়ে প্রকাশ করা হয় এগুলো জৈব জৈব পড়তে গিয়ে আমরা এর সম্পর্কে আরও পরিচিত হবে পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে তাহলে যেটুকু বুঝে রাখো যে যৌগগুলোর কিন্তু এরকম এক এক ধরনের ত্রিমাত্রিক গঠন থাকে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য কিছু কিছু যৌগের ক্ষেত্রে সেটা সরলৌকিকও হতে পারে বা সেটা দ্বিমাত্র মানে সামতলিকও হতে পারে আবার হচ্ছে তারা একটা লিনিয়ার বা রৈখিকও হতে পারে সেগুলো সেগুলো আমরা পাব কিন্তু সামগ্রিক বিচারে তারা অবশ্যই ত্রিমাত্রিক হবে মানে লোন প্যারগুলোর বিচারে বা অন্যান্য ইলেকট্রনগুলোর শয্যার ভিত্তিতে তারা অবশ্যই ত্রিমাত্রিক আচ্ছা আরেকটা কথা বলি এরকম ত্রিমাত্রিকভাবে শয্যার ফলে কি ধরনের গঠন তৈরি হবে সেটা নির্ধারণের জন্য আরেকটা বিষয় যেটা আমাদের খুবই কাজে লাগবে বা যেটা আমার আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা ইউজ করব। সেটা হচ্ছে সেটা আমরা এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট এটা নিয়ে আমরা পরে ডিটেলসে ডিসকাশন করব বাট জেনে রাখবে যে একটা যৌগের গঠন ত্রিমাত্রিকভাবে কেমন হবে এটা নির্ধারণ করার একটা সহজ উপায় হলো কেন্দ্রীয় পরমাণু সংকরায়ণ বা হাইব্রিডাইজেশন তো যেহেতু হাইব্রিডাইজেশন বা সংকরায়ন তত্ত্ব এখনো পড়া হয়নি তাই এ বিষয়ে ডিটেলস আলোচনা এক্ষুনি করবো না পরবর্তী ক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করব। এবারে চলে আসি সমাবয়বতা এইটার প্রসঙ্গে আলোচনা। দেখো একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট যৌগ আণবিক সংকেত তাদের যে কমন ফর্মুলাটা একই হবে কিন্তু যৌগগুলো সেই একই সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া সম্ভব হবে যাদের ধর্মের ভিত্তিতে গঠনের ভিত্তিতে তারা কোনো না কোনোভাবে আলাদা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যে সি টু এই এই সাধারণ সংকেত বিশিষ্ট আমরা ইথানল বা ইথাইল অ্যালকোহলও পেতে পারি আবার ডাই মিথাইল ইথারও পেতে পারি তাহলে এরা কিন্তু পরস্পরের সমাবল ইভেন ক্লাস টেনেও আমরা পড়েছি যে এরা পরস্পরের মূলক ঘটিত সমাবয়ক প্রথম ক্ষেত্রে কার্যকরী মূলক ওয়েজ অ্যালকোহল দ্বিতীয় ক্ষেত্রে মূলক হচ্ছে ইথার তাহলে সমাবয়বতা ধর্মও কিন্তু এই সরি সমযোজি যৌগগুলো দেখাচ্ছে এবার তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা এর আগে যৌগের ধর্ম পড়েছি আর এখন যেটা পড়লাম সেটা হচ্ছে সমযোজি যৌগের ধর্ম তাহলে এদের যে ধর্মের একটা তুলনা আয়নিক কম্পাউন্ড এবং আমরা এখন যেটা বললাম কোভ্যালেন্ট কম্পাউন্ড এদের তুলনাটা বইয়েতে আছে সেটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে কোনো পয়েন্ট বোঝার সমস্যা হলে আমাকে বলবে আচ্ছা এবার নেক্সট চলে আসি যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল ভ্যারি ভ্যারিয়েবল কোভ্যালেন্সি পরিবর্তনশীল সমযোজ্যতা দেখো কোনো মৌলের সমযোজ্যতা সাধারণত নির্ধারণ করা হয় তার ইলেকট্রন বিন্যাসে উপস্থিত আনপেয়ার্ড ইলেকট্রন দ্বারা অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা দ্বারা যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন তার যোজ্যতা কক্ষে থাকবে সেটাই সাধারণত ওই মৌলের সমযোজ্যতার মান ধরে নেওয়া হয় এবার দেখো তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনটা যে আমরা ক্যালকুলেট করবো সেটা কিন্তু কোনো ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটে বা ভূমিস্তর অবস্থায় বা কোনো ক্ষেত্রে এক্সাইটেড স্টেট অর্থাৎ অর্থাৎ উত্তেজিত অবস্থায় আমরা কিন্তু সেটাকে বিচার করব তাহলে গ্রাউন্ড স্টেট স্টেট বা এক্সাইটেড উত্তেজিত অবস্থা একাধিক উত্তেজিত অবস্থা থাকতেও পারে ইলেকট্রন বিন্যাসে যোজ্যদা কক্ষে মানে সর্ববৈস্ত কক্ষে ভিন্ন ভিন্ন সংখ্যক অযুগ্ম আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত থাকলে পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যায় তাহলে আমরা এরকম বিচার করবো দু একটা নিয়ে উদাহরণ নিয়ে যেখানে আমরা দেখব গ্রাউন্ড স্টেটে বা এক্সাইটেড স্টেটে একই নাকি ভিন্ন সেরকম ইলেকট্রন অযুগম ইলেকট্রনের সংখ্যা হতে পারে সেই বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নেব আচ্ছা দেখো আমরা সেই আলোচনাটায় তাহলে আসছি আমরা এখানে কয়েকটা উদাহরণের কথা দেখানো হয়েছে যেমন দেখো আমরা যদি গ্রুপ ফিফটিন বিচার করি তাহলে নাইট্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা তথা প্রোটন সংখ্যা হচ্ছে সাত তাহলে এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এবার আমরা যদি ইলেকট্রনগুলোকে বক্স করে আমরা তাদেরকে বসাই দেখো পি এর ক্ষেত্রে স্মরণ করিয়ে দিই যে পি এর ক্ষেত্রে অরবাইটালগুলো এক্স পি ওয়াই জেড তাহলে এখানে দুটো ইলেকট্রন এখানে তিনটে ইলেকট্রন তাহলে এটা আমরা যে ইলেকট্রন বিন্যাস লিখেছি এটা স্বাভাবিক অবস্থায় অর্থাৎ এটা গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখলাম এইবার এটার এক্সাইটেড স্টেটে কি হতে পারে বলে মনে হয় দেখো এমন হতেই পারে দেখো ওয়ান এস টু টু এস টু টু থ্রি তাহলে টু এস আর টু এর পর এরপর যে কক্ষকটা আছে সেটা হচ্ছে থ্রি এস তাহলে যদি যথেষ্ট শক্তি দাও তাহলে টু এস থেকে একটা ইলেকট্রন থ্রি এসে যেতে পারে কিন্তু মনে রাখবে এখানে একটা বিষয় সমযোজ্যতার পরিমাপে সর্বদা সর্ববহিষ্ঠ কক্ষপথের কথা বিচার করতে হবে এবং আরও ভাইটাল কথা যেটা মনে রাখবে ভিন্ন ভিন্ন মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কিন্তু সমযোজ্যতা বিষয়টা সাধারণত বিচার করা হয় না কিছু ব্যতিক্রম অবশ্যই আছে বিশেষ করে ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো পি ব্লক মৌল সেই পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে সমযোজ্যতা বিচার করতে হলে তাদেরকে কিন্তু অবশ্যই একই মুখ্য কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত হয়ে অযুগ্ম ইলেকট্রনে পরিণত হতে হবে যদি উত্তেজিত অবস্থাটা বিচার করতে হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন যদি এখান থেকে থ্রি এস এর যথেষ্ট শক্তি দিয়ে আসেও তাহলে কিন্তু সেটা আমরা পাঁচটা এক দুই তিন আর যদি এখানের একটা ইলেকট্রন আসে থ্রি তাহলে এটা থাকবে না তখন এক দুই তিন চার পাঁচ পাঁচটা অযুগ্ম বিচার করা চলবে না কারণ থ্রি এস মানে পরবর্তী তার পরের যে কক্ষপথ বা মুখ্য শক্তিস্তর স্তর সেখানের ইলেকট্রনকে বোঝাচ্ছে তাই আমাদের কিন্তু থ্রি এসকে এই ক্ষেত্রে বিচার করলে চলবে না তাহলে নাইট্রোজেনের সমযোজ্যতা কিন্তু কেবলমাত্র নাইট্রোজেন হতে পারে পি থ্রি বলা হচ্ছে যেখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এবারে আমরা চলে আসি ফসফরাসের বিচারে ফসফরাস যেখানে টোটাল ইলেকট্রন আছে ফিফটিন তাহলে তার ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি কিন্তু এখানে থ্রি পি এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ডি কিন্তু আপাতভাবে বা প্রাথমিক অবস্থায় গ্রাউন্ড স্টেটে থ্রি ডিতে কোনো ইলেকট্রন কিন্তু নেই এবার যদি আমরা ইলেকট্রনগুলোকে এইভাবে পুট করি তাহলে দেখো ওয়ান টু এরকম ওয়ান টু থ্রি থ্রি ডিতে কোনো ইলেকট্রন নেই বাট আমাদের পাঁচটা বক্স বা বাইটাল প্রোভাইড করতে হলো এবার লক্ষ্য করে দেখো যে এই অবস্থায় অর্থাৎ গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা তিনটে তাহলে আমরা দেখব যে এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যেহেতু তিনটে তাই এই ক্ষেত্রে আমরা বলবো যে এই এর যে এর যে যোজ্যতা বা সমযোজ্যতা তার মানটা হয়ে যাচ্ছে তিন এবার দেখো আমরা যদি যথেষ্ট শক্তি দিই একটি ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার হতে পারে সেক্ষেত্রে এটা হয়ে যাবে থ্রি এস ওয়ান থ্রি পি থ্রি থ্রি ডি ওয়ান তাহলে এখানে একটা ইলেকট্রন এখানে তিনটে ইলেকট্রন একটা একটা করে এখানে আছে একটা ইলেকট্রন এই অবস্থায় দেখো থ্রি ডিটা একই মুখ্য শক্তিস্তরের অন্তর্ভুক্ত কারণ এটারও দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে এই ইলেকট্রনটাকে কিন্তু আমরা এবারে আমরা অযুগ্ম ইলেকট্রন হিসাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিচার করতে পারি অর্থাৎ এখন তার মান সেই নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু এই নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু বেশি অযুগ্ম ইলেকট্রন একই মুখ্য শক্তি স্তরে সম্ভব নয় তাই এর সমযোজ্যতা কেবলমাত্র তিন কিন্তু ফসফরাসের ক্ষেত্রে এটা তিন বা পাঁচ দুই হতে পারে তেমনি দেখবে সালফারের ক্ষেত্রে এই রকমভাবে যদি আমরা এক্সাইটেড স্টেট এই যে এটা ক্ষেত্রে এটা লেখা হয়েছে এটা এক্সাইটেড স্টেট আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে সালফারের ক্ষেত্রে একই রকমভাবে বিচার করে দেখবে তার ক্ষেত্রে ফার্স্ট এক্সাইটেড স্টেট সেকেন্ড এক্সাইটেড স্টেট পসিবল হতে পারে সিমিলারলি আয়োডিনের ক্ষেত্রেও যদি ওই ভিন্ন ভিন্ন এরকম এক্সাইটেড স্টেটগুলো বিচার করো দেখবে সেক্ষেত্রে সমযোজ্যতা এক তিন পাঁচ সাত ইত্যাদি হতে পারে এবার একটা কথা উল্লেখ করে দিই যে ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন স্টেট হাইব্রিডাইজেশন স্টেট বা সংকরায়িত অবস্থা কি সেটা মানে কি সেগুলো নিয়ে পরে আলোচনা হবে এখন যেটা আমরা জাস্ট মেকানিক্যালি বা বলতে পারি যে একদম যান্ত্রিকভাবে কোনোরকম তার ভেতরে কি কেন এসব না বুঝে আমরা যদি শঙ্করায়ন নির্ণয় কিভাবে করতে হয় সেটা বুঝি তাহলে দেখো সাপোজ আমরা নাইট্রোজেন কোনো নাইট্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে সেই অবস্থায় আমরা তার শঙ্করায়ন নির্ণয় করছি দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে তার যে সংকরায়িত অবস্থা সেটা কি করে নির্ণয় করব দেখো ধরে নেওয়া হচ্ছে সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী যে অরবাইটালগুলো এখানে দেখো এস আছে টু এস এবং টুপি আছে দেখো টু এস একটা অরবিটাল আর টু এর হচ্ছে তিনটে অরবিটাল টোটাল সংখ্যাটা হচ্ছে চারটে এই ক্ষেত্রে যদি নাইট্রোজেন সবগুলো নাইট্রোজেন অন্য মৌলের পরমাণুর সঙ্গে যে বন্ধন করবে সবগুলো বন্ধন যদি এক বন্ধন হয় দ্বিবন্ধন হলে কিন্তু নিয়ম আলাদা হবে সেটা সংকরায়িত হলে সংকরায়নের নিয়মগুলো যখন আমরা বুঝব তখন আমরা বুঝতে পারবো কিন্তু এখন যেটা বুঝতে বোঝো সেটা যেটা বলছি যে নাইট্রোজেন পরমাণু অন্য মৌলের পরমাণুগুলোর সঙ্গে যদি কেবলমাত্র এক বন্ধন তৈরি করে তখন এই অবস্থায় নাইট্রোজেনের সংকরায়িত রূপটা হবে পি থ্রি কেন এইভাবে লিখলাম এটার মানে হচ্ছে একটা এস অরবাইটাল আছে আর তিনটে পি অরবাইটাল আছে তাদের মধ্যে সংকরায়নের ঘটনাটা ঘটেছে তাই এটা হয়ে গেল এসপি এবারে পরে চলে আসি ফসফরাস সেটাও যদি অন্য মৌলের পরমাণুগুলোর সঙ্গে কেবলমাত্র এক বন্ধনে অংশগ্রহণ করে তাহলে দেখো এখানেও কিন্তু তার সংকরায়িত রূপটা হয়ে যাবে এস পি থ্রি একটা এস অরবিটাল সেটা থ্রি এস হোক ফোর এস হোক যাই হোক না কেন এস অরবাইটাল একটা আর পি অরবিটাল তিনটে তাই এস পি থ্রি এবার এটার ক্ষেত্রে সংক্রাহিত রূপটা কি বলবো যদি ফসফরাস অন্য মৌলের পরমাণুর সঙ্গে কেবলমাত্র সমযোজি বন্ধন তৈরি করে তখন সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা বলছি তার ফসফরাসের যে সংক্রাহিত অবস্থা লক্ষ্য করো ইলেকট্রন কোথায় কোথায় আছে সেটা লক্ষ্য করো একটা এসে আছে তিনটে পিতে আছে আর ডিতে একটা আছে ডি অরবাইটালের ভিত্তিতে একটা আছে সুতরাং এই অবস্থায় তার সংক্রাহিত রূপটা হবে একটা এস তাই এস লেখা হলো সেটা থ্রি এস হোক ফোর এস হোক ফাইভ হোক যাই হোক না কেন এস পি তিনটে আছে তাই পি থ্রি ডি তাহলে আমরা বলতে পারবো এই অবস্থায় ফসফরাসের যে সংকরায়িত রূপটা সেটা এস পি থ্রি ডি এরকম আরেকটা উদাহরণ আমরা দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য সালফারের একটা দেখাচ্ছি দেখো সালফার এর যে ইলেকট্রন বিন্যাস সেটা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর থ্রি ডি জিরো দেখো প্রাথমিক অবস্থায় এর ইলেকট্রন বিন্যাসে এখানে দুটো ইলেকট্রন আছে এখানে ওয়ান টু থ্রি ফোর চারটি ইলেকট্রন আছে তে কিন্তু কোনো প্রাথমিক অবস্থায় বা গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন নেই কিন্তু যদি এক্সাইটেড স্টেট স্টেট হিসাবে বিচার করো ফার্স্ট এক্সাইটেড স্টেটে এখান থেকে এখানে ইলেকট্রন আসবে সেকেন্ড এক্সাইটেড স্টেটে এখান থেকে এখানে আরও একটা ইলেকট্রন আসবে তো আমরা ডিরেক্টলি সেকেন্ড এক্সাইটেড স্টেট নিয়ে বিচার করছি তাহলে সেটা হয়ে যাচ্ছে থ্রি এস ওয়ান থ্রি পি থ্রি থ্রি ডি টু তাহলে এখানে দেখো একটা ইলেকট্রন এখানে দেখো তিনটে ইলেকট্রন এখানে দেখো দুটো ইলেকট্রন দেখো পাঁচটা বক্স কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা বক্স সর্বদাই প্রোভাইড করতে হবে তাহলে আবারও একই কথা সালফার যদি অন্য পরমাণুর সঙ্গে কেবলমাত্র এক যদি বন্ধন তৈরি করে এক সরি কেবলমাত্র এক বন্ধন তৈরি করে বা সিঙ্গল বন ফর্ম করে তখন দেখো সংক্রায়িত অবস্থাটা কী হবে ইলেকট্রন কোথায় কোথায় আছে খেয়াল করো এসে একটা আছে পিতে তিনটে আছে আর ডিতে দুটো আছে তাহলে একটা এস এস লেখা হল পি তিনটে তাহলে পি থ্রি লেখা হল আর ডি এর দুটো আছে তাহলে লেখা হলো ডি টু তাহলে এই ক্ষেত্রে সালফার পরমাণুর যে সংকরায়িত রূপ সেই সংকরায়িত রূপটা হবে এস পি থ্রি ডি টু শঙ্করায়ন নিয়ে আমরা আরও কথা জানতে পারব শঙ্করায়ন কিন্তু পূর্ববর্তী বা পরবর্তী পূর্ববর্তী বিশেষ করে কক্ষের অন্তর্গত উপকক্ষকে নিয়েও কিন্তু শঙ্করায়নকে বিচার করতে হতে পারে তবে সেগুলো জেনারেলি ডি অরবাইটালের জন্য অর্থাৎ ডি মৌল ডি ব্লকের মৌল সন্ধিগত মৌলগুলোর জন্য প্রযোজ্য হয় আদারওয়াইজ আমরা কিন্তু সাধারণ ক্ষেত্রে বিশেষ করে পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে শঙ্করায়ন বিষয়টা একই একই মুখ্য শক্তি অন্তর্গত যে অরবাইটালগুলো আছে তাদের মধ্যেই বিচার করব এবং সমযোজ্যতা নির্ণয়েও একই মুখ্য শক্তি অন্তর্ভুক্ত উপকক্ষগুলোর মধ্যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে বিচার করি আমরা বলবো তাহলে এই গেল আজকে আমাদের আলোচনা যেটা ভেরিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল সমযোজ্যতা সেটা নিয়ে